হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কি অবস্থা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স চ্যানেল গাইস আইসকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন টুটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আইসক্রিম এই টুটোরিয়ালটি খুবই সিম্পল কিন্তু খুবই অসাধারণ এবং খুবই কিউট একটি সেট দেখতে যাচ্ছেন আজকের এই টুটোরিয়ালের মধ্যে গাইজ আইসকেরি সেট খুবই অসাধারণ এবং যখনই আপনারা সেট কমপ্লিট করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড হুম স্ক্রিনের ডিসপ্লেটির লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে খুবই ডুপার ইউনিক একটি সেট আজকে আমি আপনাদেরকে করে দেখাবো স্টেপ বাই স্টেপ যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটি অন করে দেবেন এতে হবে কি যখনই আমরা এরকম সিম্পলের মাঝে অসাধারণ নোভা সেট আপ এবং কে এল ডাব্লিউপির টিমস নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলেজ গাইজ কমপ্লিট টুটোরিয়ালটি শুরু করা যাও প্রতিটি টুটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই যদি গাইজ এই ধরনের সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে দুইটি অ্যাপ্লিকেশান থাকতে হবে একটি হলো নোবাল অঞ্চার যদি গাইজ আপনার কাছে নোবাল অঞ্চারটি না থাকে তাহলে উপরের আইপডে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি ওই ভিডিওটা দেখলে আপনারা নোবাইলচার সম্পর্কে অ্যাভ্রিথিং জানতে পারবেন তারপরে আরেকটি একটি রয়েছে পেইড ভার্সনে কেআরডাব্লিউ জিটি যদি এই প্রোভার্সানে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আমি অলরেডি এই প্রোভার্সনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো দুটি অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল আপনাকে যা করতে হবে নোবাল লঞ্চারটি সেট করতে হবে নোবাইল লঞ্চারটি সেট করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে যখনই গাইজ প্রথমবার আপনারা নোবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন তারপরে আপনাদেরকে স্কোর করে একদম নিচে চলে আসতে হবে আসার পর এখানে টিকমার্কেট ট্যাপ করে দেবেন সাথে সাথে আপনারা দেখতে পারবেন নোবাইল লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে তারপরে আবারও আপনাকে নোবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর গাইজ এরকম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবে এরকম লং প্রেস করে রাখুন তারপরে রিমোভে ট্যাপ করে দিন ওয়ান বাই ওয়ান সবই অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমোভ করে দিতে হবে যেভাবে আমি রিমোভ করে দিতেছি গাইজ রিমোভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোবা লঞ্চার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন তারপরে নোবাল গিয়ে ডিফল্ট সিলেক্ট করে দিন গাইস এ ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে টার্ড পার্টি নোবাইল ব্যবহার করতেই হবে তো দেখেন এখানে আমি নোবা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এখন আপনাদেরকে যে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে সেখানে পার্টি একটি অ্যাপ্লিকেশান আমি ইউজ করতে যাচ্ছি যদি এই অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতে চান তাহলে সেম অ্যাপ্লিকেশানের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি চাইলে আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে তো দেখেন আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন আর যখনই ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শু করবে আর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর গাইস এরকম একটি আপনারা জিপ ফাইলের নাম দেখতে পারবেন সেট আপ এন্ড্রয়েড হুম বলে এটি একটি জিপ ফাইল এটাকে আনজিপ করার জন্য হালকা এটার ওপর টাইপ করুন তারপরে আবারও ট্যাপ করে দিন তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাট হিয়ার তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে তারপরে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে যদি গাইস আপনারা কন্টিনিউ ভিডিওটি এ টু জেড দেখেন উইদাউট স্কিপ তাহলে আমি হানড্রেড পার্সেন্ট সিওরিটি দিতেছি আপনারা এই পাসওয়ার্ডটি বিডিএর স্ক্রিনে পেয়ে যাবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি বিডিএর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দেব তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দেব সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেট আপ এন্ড্রড হুম বলে তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে যখনই এই ফোল্ডারটি ওপেন করবেন গাইস আইসকে রেস জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন তো ফার্স্ট অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন তারপরে ওপেনে ট্যাপ করে দিন তারপরে এখানে থ্রি ডোটে ট্যাপ করুন তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর পেপারটি এরকম ওপেন হয়ে যাবে সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেট করে থাকেন সেভাবে আপনাকে পেপারটি সেট করে নিতে হবে তারপরে দেখেন গাইস আমি এখানে ডানে ট্যাপ করে দেবো ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা স্ক্রিনে আসবো আমরা দেখতে পারবো আমাদের সেই কিউট ওয়ালপেপারটি আমাদের অ্যান্ড্রয়েড স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে এখন গাইস আপনাকে যা করতে হবে আবারও নোবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাক আপ এন্ড রিস্টোর তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাক তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন তো এর জন্য গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে থ্রি লাইনে ট্যাপ করে দিতে হবে তারপর স্কোর করে একটু নিচে চলে আসবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন তো আপনাকে এই আবার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শু করবে তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফল্ডার মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিভ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অল গাইজ আপনাকে যা করতে হবে এখানে উপরে দেখেন আমি নবাব বেকআপ বলে একটি ফাইলের নাম রেখেছি এই ফাইলটির উপর ট্যাপ করুন সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দেবেন যখনই ওকেদের ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম আপনারা তিনটি ব্ল্যাঙ্ক কালারের রিসাইজ ভিজিট দেখতে পারবেন এখন গাইজ ওয়ান বাই ওয়ান আমরা সেই তিনটি ভিজিট এখানে অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্টের যে বড় যে ভিজিটটি দেখেন এইটার উপর ট্যাপ করুন যদি আপনার কাছে কেডাব্লিউ জিটি অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি সেম অ্যাপ্লিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম অ্যাপ্লিকেশানটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখনকার আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে এক্সপোর্টে আসার পর আপনার সেই কেডাব্লিউ জি টি ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে তিরিশ ছোট্ট ফোল্ডার ট্যাপ করুন তারপরে আপনার ডিভাইসে সবগুলি ফোল্ডারের নেম এখানে শ্যু করবে তো আমরা যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিভ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট ক্রিয়েট হয়েছিল সেট আপ অ্যান্ড্রয়েড হুম বলে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন তারপরে এখানে আপনারা কেডাব্লিউ জিটি তিনটি ভিজিট দেখতে পারবেন তো ফার্স্ট হল এই নম্বর ওয়ান যে ভিজিটটি রয়েছে এটার ওপর টাপ করুন যদি ফার্স্ট ট্যাপে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন তারপরে আবারও ফোল্ডারটি ওপেন করে দিন তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে তো যেহেতু গাইজ আজকের কে সেটার জন্য আমি আপনাদেরকে তিনটি ভিজিটটি অ্যাপ্লাই করে দেখাবো তো আমি এখানে তিনোটি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি তো দেখেন গাইস এখানে আমি তিনোটি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি গাইস এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে দেই শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে আপনারা অসম একটি সেট আপ দেখতে পারবেন তো ফার্স্ট অল আপনাকে এখানে ভিজিট নম্বর ওয়ান যেটা রয়েছে এটার ওপর ট্যাপ করুন দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে আসার পরে গাইস এখানে যে আপনারা যে সাইজটি দেখছেন এই সাইজটি এখানে ট্যাপ করে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে টার্টি টু তারপরে ওখানে ট্যাপ করে দেবেন আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে যদি এটাকে রিসাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে গাছ লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন কাস্টমার ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন আসার পর এখানে গাছ ডিজে উঠলে ট্যাপ করে দেবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেপে ট্যাপ করে দেবেন কনফার্মসে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে আপনারা এখানে অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য এখানে যে আপনারা নিচে একটি ছোট্ট ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন আবারও আপনি কেডাব্লিউ জিটির মধ্যে চলে আসবেন আসার পরে এখানে যে আপনারা আইকন পিকটি দেখতেছেন ভিজিট নম্বর টু এটার উপর ট্যাপ করুন তারপরে আবারও আপনারা দেখবেন ভিজিটটি কাস্টমার জন্য রেডি হয়ে যাবে তো আপনাকে এইটাকেও রিসার্জ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে তারপরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে ওয়ান জিরো সিক্স তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন যদি গাইস এখানে সাইজটি নেওয়া আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন কাস্টমে ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে সেম প্রসেসিং একদম নিচে চলে আসবেন আসার পর এখানে ডিজিবলে ট্যাপ করে দেবেন তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দেবেন তারপরে আবারও আপনাকে মোবাইলের ব্যাক ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসতে হবে তো গাইজ নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ব্লাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে আবারও আপনারা কেডাব্লিউ জিটির মধ্যে চলে আসবেন আসার পরে এখানে যে ভিজিট নম্বর থ্রি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পরে এখানে লেয়ারে চলে আসবেন আসার পরে এটার যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে গাইজ আপনাদেরকে সাইজটি নিয়ে দেবে এইটি থ্রি তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দিবেন আপনারা দেখতে পারবেন এই আইকন পেগের ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও হালকা লেফটে সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন কাস্টমার ট্যাপ করে দিন তারপরে গেছে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন আসার পর এখানে ডিজিবলের ট্যাপ করে দিন তারপর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাকব্র ট্যাপ করে আপনারা হুমস্ক্রিনে আসবেন এখানে আপনারা খুবই কিউট একটি সেট দেখতে পারবেন আইসক্রিম এই টুটোরিয়ালের মধ্যে আমি বলেছিলাম খুবই অসম একটি সেট যদি আপনারা কমপ্লিট করেন তাহলে বুঝতে পারবেন যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এরকম একটি পেট বাসনে আইকন প্যাক দেখতে পারবেন আইসক্রিমের সেট আপের জন্য আমি আইকন প্যাকটি এ রেখেছি যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে গাইস আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তো গাইস আইসক্রিমের সেটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি এই সেটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বেটারে একটি লাইক দিয়ে দেবেন আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো আইসক্রিমটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank <laughs> you.